আমরা
বিগত 5 বছর থেকে আমাদের কলেজে ইলেকশন নেই তার জন্য ছাত্রছাত্রীরা অনেক অনেক প্রবলেম ফেস করছে আজকে আমাদের ভয়েস কমন রুম নেই প্রিন্সিপাল স্যার নতুন তখন এসেছেন উনি ওনার পার্সোনাল যে রুম ছিল প্রিন্সিপাল ওই রুমের মধ্যে তিনি কাজ শুরু করছেন কিন্তু আজকে পর্যন্ত ভয়েস কমন রুম কোনো কাজের কোনো উনি আমাদেরকে কোনো আনসার দেননি এবং এই পরিপ্রেক্ষিতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীকৃষ্ণ সারদা কলেজ আজকে যে আমাদের এসএস কলেজে যে প্রোটেস্টটি হয়েছে আমরা জানি আমাদের এসএস কলেজে বিগত কয়েক বছর ধরে কলেজে কোনো ইলেকশন হচ্ছে না তার জন্য আমরা প্রিন্সিপাল মহোদয়ের কাছে অনেক মেমোরেন্ডামও দিয়েছি এবং স্যার একটি নোটিশ দিয়েছিলেন যে কলেজ যে কনস্টিটিউশন আছে এটা অ্যামেন্ডমেন্টের জন্য তারপর আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আপনাদের এই আপনাদের প্রেসের মাধ্যমে আমরা আমাদের বয়ান জানিয়েছি তারপর স্যার এই অ্যামেন্ডমেন্টের ইয়েটা চেঞ্জ করে নতুন নোটিশ দিয়েছিলেন আজ গেছে এই 16 তারিখে আমাদের কলেজে জেনারেল মিটিং হয়েছিল কিন্তু এই মিটিংয়ের পর আজ 11 দিন চলছে কোনো ইলেকশনের ডেট ডিক্লেয়ার করেননি আজকে আমাদের কলেজে কোনো কাউন্সিল বডি নেই তাই আমাদের কলেজে অনেক ডেভেলপ হচ্ছে না যেমন আমি দেখিয়ে দিতে পারবো কলেজে কোনো ভয়েস কমন রুম নেই আজকে আমাদের ছেলেদের এদিকে সেদিকে দাঁড়াতে হয় কলেজের পানীয় জলের অসুবিধা রয়েছে যেটা আমাদের সবাই আমরা ফেস করছি কলেজে পানীয় জলের অসুবিধা রয়েছে অনেক প্রবলেম রয়েছে ডিজিটাল বোর্ড নেই আমরা অনেক প্রবলেম ফেস করছি তাই আজকে আমরা এই প্রোটেস্টটি করেছি প্রিন্সিপাল স্যার যদি ইলেকশনের ডেট ক্লিয়ার না করেন আজকে আমরা 200 মানুষ এখানে বসেছি আগামী দিন এই এসএস কলেজে আমরা 2000 মানুষ বসবো এই আন্দোলনে কারণ এটা শুধু আমাদের একলার নয় এটা পুরো এসএস কলেজের সকল ছাত্রছাত্রীদের জন্য সবাই অনেক প্রবলেম ফেস করছি আমাদের এটা গণতান্ত্রিক অধিকার আছে কলেজে ইলেকশন হওয়ার কেন স্যার করাচ্ছেন না ইলেকশন স্যার বলছেন ইলেকশন হলে কলেজে মার হবে মারপিট হবে স্যার এই আসনে কিসের জন্য বসে আছেন স্যার যদি স্যার কলেজ প্রশাসন স্যার যদি সেটা কন্ট্রোল করতে পারেন না তাহলে স্যার কেন এখানে বসে আছেন আমাদের ডিসি স্যার আমাদের বলেছেন যত প্রশাসন লাগে আমি দেবো শুধু তোমাদের প্রিন্সিপাল মহোদয়কে বলো আমি ইলেকশন দেখছি ক্লিয়ার করার জন্য বলছি না কি বলছি যদি ইলেকশনের ডেট স্যার ক্লিয়ার না করেন তাহলে আগামীতে আরো বৃহৎভাবে এই আন্দোলন হবে ভারত মাতা কি ভারত মাতা কি